এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, দার্জিলিং চিড়িয়াখানায় যান সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুই সদ্যজাত স্নো লেপার্ডের নামকরণ করেছেন। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আজ দার্জিলিং চিড়িয়াখানায়, তারপর কি হলো? সকাল নাগাদ রিচমন হিলসিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে এবং সেই সময় দার্জিলিং চিড়িয়াখানায় পায়ে হেঁটে চিড়িয়াখানার সামনে যান এবং সামনে দাঁড়িয়ে এই চিড়িয়াখানার বাইরে সামনে দাঁড়িয়ে সেখানে চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরে কিন্তু সেখানে যে দুটো সদ্য জন্ম দেওয়া দুটো স্নো লেপার্ডের যে বাচ্চা রয়েছে তাদের নামকরণ করা হয় এবং একটির নাম করা হয় নাম তিনি দেন চার্লি এবং অন্যটির নাম ডার্লিং। এর পাশাপাশি গত মাস কয়েক আগে সেই এই চিড়িয়াখানাতে যে রেড পান্ডা চারটি বাচ্চা জন্ম দিয়েছিল সেই রেড পান্ডা চারটি বাচ্চারও কিন্তু নতুন করে নামকরণ রাখা হয়। সেই নামও কিন্তু মুখ্যমন্ত্রী রাখে, তাদের নাম কিন্তু রাখা হয়, একজনের নাম পাহাড়ি, একজনের নাম ভিক্টোরি, ড্রিম ও হিল, এই চারজনের নামকরণ করা হয়। এবং এই নামকরণ করার পরেই কিন্তু সেখান থেকে তিনি আবার সোজা হেঁটে একেবারে যেখানে আজকে বিকেল তিনটে নাগাদ যেখানে সারসমালার উৎসব সেখানে তিনি চলে আসেন। সেখান থেকে পুনরায় আবার রিচমন্ডে যাওয়ার আগে রাজভবনের সামনে একটি চায়ের টি স্টলে সেখানে বসে চা পান করেন, তারপর সেখান থেকে কিন্তু রিচমন্ডে ফিরে চলে যান। ধন্যবাদ নারায়ণ। স্নো লেপার্ড নামকরণ, সদ্যজাত স্নো লেপার্ডের নামকরণ করেছেন, দুই সদ্যজাত স্নো লেপার্ডের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজনের নাম দিয়েছেন চার্মিং, আরেকজনের নাম ডার্লিং। আর এর পাশাপাশি আজ এই দার্জিলিং চিড়িয়াখানাতে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ি, ভিক্টোরি, ড্রিম এবং হিলি, এই চার নাম দিয়েছেন চার রেড পান্ডার। আর আজ দার্জিলিংয়ে চিড়িয়াখানা দেখার পাশাপাশি শৈল শহরের রাস্তায় হাঁটা পথে জনসংযোগও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।